Aman sunar bangga, kami tumai harum asih. Ciluti tumai apa? Ciluti tumai apa? Tumai apa? Aman kami, tumai aman. একবারে আমাদের চলে আসবে 3, 6, 7 জন চলে আসবে একবারে 7 জন করে চলে আসে কিন্তু তালি দাও করো তালি আমি নিষ্ঠার সহিত
সৃষ্টিকর্তার নিকট এবং সমবেত মণ্ডলীর সম্মুখে শপথ করিতেছি যে আমি পবিত্রতার সহিত জীবনযাপন করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য সম্পাদন করিব। আমি যাহা কিছু অন্যায় ও অশুভ তাহা হইতে বিরত থাকিব এবং জ্ঞাতসারে ক্ষতিকর কোনো ঔষধ নিজে গ্রহণ করিব না এবং অপরকেও দিব না। আমি আমার সর্বশক্তি দ্বারা আমার পেশার মান উন্নত রাখিব এবং আমার কার্য উপলক্ষে যে সমস্ত ব্যক্তিগত বিষয় আমার জ্ঞাত হইবে তাহার গোপনীয়তা রক্ষা করিব। আমি সততার সহিত চিকিৎসককে তাহার চিকিৎসা কার্যে সহযোগিতা করিব এবং আমার সেবাধীন রোগীদের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করিব। আমি একই কথা আমাদের তাদেরকেও আমি শিফটিং ওয়াইজ ডিউটি করতে হয়, যখন তারা কোনো জায়গায় জব করবে কখনো রাতে কখনো দিনে বেলা শিফটিং ডিউটি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে রাত দিন 24 ঘন্টা বলা চলছে ডিউটি করতে হয়। এবং মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যখন আসলে কোনো ডিউটি না, বলতে গেলে 24/7 তাকে ডিউটি করতে। সাপোজ 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে সেখানে কি হয়েছে, ঢাকা মেডিকেল শেখ হাসিনা বাংলা ইনস্টিটিউট, সেখানে কিন্তু ডক্টর নার্স তারা সবাই কিন্তু রাত জেগে কিন্তু কাজ করেছে, দিনের পর দিন কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমার বাসার সাফারে হওয়ার কারণে আমি নিজের সচক্ষে দেখেছি রানা প্লাজার সিদ্ধ ঘটনাটা। আমার বাসার বন্ধু যেহেতু এত কাছে আমার বাসাটা, সেখানে দেখছি আমার মেডিকেল কে কতটা ডাক্তার নার্সদেরকে কতটা দিনের পর দিন রাতের পর রাত জেগে কিন্তু তাদেরকে সেবা দান করতে গেছে। আপনারা জানেন দীর্ঘ 18 দিন পরও কিন্তু আমরা লাশ পেয়েছি বা তাদের জীবিত কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এটাই বলছি আর কি, আপনাদের সমসাময়িক কাজের সাথে সাথে এমন এমন কিছু পরিস্থিতি 24 ঘন্টায় কাজে নিয়ে যেতে হবে। তাছাড়া আমি বলবো যে আপনারা এই যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলবো যে তাহলে অন্য পথ দেখতে চিন্তা করতে পারেন, যেহেতু আপনার একটা সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে আমি হ্যাঁ আমি দেশের জন্য দেশের মানুষের জন্য এই আমার জীবনটাকে উৎসর্গ করবো, তাহলে আপনাকে আমি বলবো যে এই প্রফেশনে আসা উচিত, না হলে আপনি পরবর্তী কিন্তু সেটা মানে কি বলবো স্ট্রেসে ভুগবেন। তবে স্ট্রেসে ভোগার কোনো কারণ নাই, কারণ এটা এমন একটা পেশা, কিছু পেশা হচ্ছে এমন যে আপনি কাজ করলে কাজের বিনিময়ে আপনি সেবাও দিতে পারছেন, সেই সাথে সাথে আপনি কিছু আর্থিক সম্পত্তিও হচ্ছে। যা সাপোজ যে আপনাদের জব বা ডক্টর যারা তারা যদি দেখেন তারা ডক্টর হিসেবে সরকার তাকে একটা সম্মানী দিচ্ছে বা একটা বেতন দিচ্ছে, সেই সাথে সাথে আপনি কিন্তু সামাজিক কাজ করছেন, আপনি কিন্তু ধর্মীয় সেবার ক্ষেত্রে একটা কাজ করে যাচ্ছেন। তো এটাকে আমি বলবো যে একসাথে দুইটা কাজে সমানে করছেন। আপনারা জানেন বাইতুল মোকাররমের খতিব যিনি আছেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতিব যিনি আছেন, ওনারা কিন্তু সরকারের 9 গ্রেড 8 গ্রেড 6 গ্রেড এই স্কেলে কিন্তু ওনারা বেতন পান, অনেকে হয়তো জানেন না এই জন্য বললাম আর কি। তাহলে ওনারা কিন্তু একে তো হচ্ছে ইমাম হিসেবে তো একটা সম্মান তো হচ্ছেই, বাইতুল মোকাররম খতিব হিসেবে একটা সম্মান পাচ্ছেন, সেই সাথে সাথে সরকার থেকেও কিন্তু তারা একটা সম্মান তারা পাচ্ছেন, মানে একসাথে দুইটা। তো আপনাদের পেশাটা কিন্তু তাই, একসাথে কিন্তু আপনারা দুইটা কাজে নিয়োজিত করতে পারছেন, তো এটা অনেক বড় একটা সুযোগ। আর একটা আপনাদের আপনারা হয়তো আপনারা কেউ বলতে পারবেন যে মুসলিমদের প্রথম নারী সেবিকার নাম কি, অনেকে তো 4th ইয়ারে আছেন, কেউ বলতে পারবেন মানে মুসলিম প্রথম মুসলিম নারী সেবিকা কি? সরি, আমাদের যেহেতু বলছেন এটা তাহলে আপনাকে কিন্তু নারী নক্ষত্রগুলো জানতে হবে, তাহলে আপনার কাজের প্রতি ভালোবাসা আসবে, আপনার ইতিহাস জানতে হবে। হ্যাঁ, আপনি যে বলছেন থাকেন না কেমন দেশকে ভালোবাসতে হলে যেমন দেশের
যিনি তার বাবা একজন চিকিৎসক ছিলেন তার বাবার কাছ থেকে তিনি শিখেছেন নার্সিং ইনস্টিটিউটের বিষয়গুলো এবং ওই সময়ে তিনি বিভিন্ন যুদ্ধেও তিনি আপনারা হয়তো আমাদের যারা হজে গিয়েছেন তারা জানবেন যে মদিনার ঠিক মসজিদে নববীর পাশেই একটা তাঁবু ছিল সেই তাঁবুতে তিনি কিন্তু এই সেবাগুলো দিতেন বিশেষ করে যারা যুদ্ধে আহত হতে তাদের কিন্তু অনেক ভালো মানের সেবা দিয়েছেন এবং শুধু তিনি সেবাই দেননি তিনি আবার আরও কিছু মানুষকে জাগ্রত করেছেন আরও কিছু মানুষকে আলোকিত করেছেন তারাও কিন্তু পরবর্তীতে বিভিন্ন যুদ্ধে বা এমনকি তারা বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে তারা বিভিন্ন তাঁবুতে ছিলেন আহতদেরকে তারা সেবা করেছে আমাদের এগুলো জানা উচিত বলে মনে করি ইভেন এমনকি অনেক মুসলিম দার্শনিক বলেও থাকেন যে প্রথম নারী সেবিকা বা নার্স বলতে কিন্তু রুফাইদা আল আসলামের শব্দটা আসে ইভেন এখন বাহরাইন আপনার নাম শুনেছেন বাহরাইনে এখনও এই এই নার্সকে স্মরণ করে এই রুফাইদা আল আসলামিয়া ঠিক আছে তার নামে একটি পদক আছে পদক কিন্তু তাদেরকে দেওয়া হয় দেখ আমি কিছু মনে করবেন আমার কথাগুলোতে আমি জাস্ট বলেছি যে আমাদের যে কোনো কিছুকে ভালোবাসতে হলে আমাকে সেরূপে জানতে হবে আমি আমার বাবাকে ভালো জানতে হলে আমার দাদাকে জানতে হবে এই আমার পিছনগুলো জানতে হবে দয়া করে তো আমি আর আমার কথা বাড়াচ্ছি না সর্বশেষ এইটুকুই বলছি প্লিজ কোনো কাজকে ছোটো ভাববেন না আমি যেহেতু ইংল্যান্ডে ছিলাম এক বছরের অধিক সময় আমি দেখেছি তারা ক্লিনিকের কাজ করতেন কিন্তু তাদের গায়ে একটা ভেস থাকতো তো ভেস পরেই তারা লোকাল বাসে উঠতেন অর্থাৎ তাদের সোসাইটি এমন জায়গায় চলে গেছে যে তারা এই নর্দমা পরিষ্কার করাটাকে ছোট কাজ হিসেবে মনে করে না তারা এই যে জানলার কাজগুলোকে পরিষ্কার করাকে ছোট কাজ হিসেবে মনে করে না তো আপনাদেরকে বলবো কোনো কাজই ছোট না কারণ একজন ডাক্তার একা কোনো কাজ করতে পারে না তাকে অবশ্যই সাহায্য করার জন্য বা সহায়তা করার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় আবার ডক্টরও তো সারাক্ষণ ডিউটিও করতে পারবে না জনবল আমাদের দেশে ওই পরিমাণে নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মানে বেশিরভাগ সময় কিন্তু ডক্টর রুগীটা দেখে প্রেসক্রিপশন দিয়ে উনি আরেকজন রুগী দেখেন ব্যস্ততার কারণে খুব বেশি সময় দিতে পারেন না তখন কিন্তু কন্টিনিউয়াস সাপোর্ট কিন্তু আপনারা দেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু একটা মহৎ কাজের নদে চলে এসছেন আমি বলবো যারা নতুন এসছেন আপনারা কিন্তু বলবো যে আমি বলবো যে একটা বড় মনের অধিকারী হলেই কিন্তু তারা এই প্রফেশনে আসতে পারে তো আপনারা দয়া করে এই কাজটাকে সুন্দরভাবে করে যাবেন ধৈর্যের সাথে করে যাবেন পরিশ্রমের সাথে করে যাবেন আপনাদের সার্বিং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।